পরিস্থিতি চলতে থাকলে দেশে বড় ধরনের রাজনৈতিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বড় দুই দলের সমঝোতাহীন এই লড়াইয়ে কোনো পক্ষেরই জয় হবে না বলে মনে করছেন আরেক সাবেক উপদেষ্টা আকবর আলী খান দুই দলকেই রণকৌশল পাল্টে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তারা বিস্তারিত ফারহানা রহমানের কাছে নোয়াখালীবাসীর ঘর করেছে অনেক এই সঙ্গে পুড়েছে দেশের মানবতা আর এর পেছনে দেশলাই হয়ে কাজ করেছে রাজনীতি গেল কিছুদিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বেড়ে গেছে সরকারের প্রথম চার বছর বিরোধী দল মোটামুটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও পঞ্চম বছরের শুরুতেই সংঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজনীতির মাঠ গত আড়াই মাসে হরতাল হয়েছে আঠারো দিন শুধু মার্চের প্রথম সপ্তাহেই রাজনৈতিক সহিংসতায় মারা গেছে পুলিশ সহ আটাত্তর জন বিনষ্ট হয়েছে কোটি কোটি টাকার সম্পদ এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষের প্রশ্ন কোথায় যাচ্ছে দেশ আরো ভয়াবহ ব্যাপার সেটা হলো যে আঠারো দল থেকে তারা গ্রামে গ্রামে কি শান্তি বাহিনী করতেছে আর চোদ্দ দল থেকে গ্রামে গ্রামে কি কমিটি করতেছে এতে তার মানে যে সন্ত্রাসটা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে এটার থেকে পনেরো বিশ পঞ্চাশ রকমের পরিণাম ঘটতে পারে ইতিহাসে সব পুনরাবৃত্তি ঘটে না কিন্তু সংঘর্ষের রাজনীতির যে পরিণাম সেটা কোথাও ভালো হয়নি অনেকেই মনে করেন বড় দুই দলের মধ্যে আলোচনাই দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে পারে কিন্তু শুধু আলোচনাতেই ভরসা নেই এই সাবেক দুই উপদেষ্টা আওয়ামী তরফ থেকে অফার করা আছে আলোচনা যদিও শুধু মৌখিক বলা হয়েছে কিন্তু কোনো মানে এটা যে যে পরিবেশ সৃষ্টি করা বা আহ্বান করা সেটা কিন্তু করা হয় নাই তারা যদি মনে করেন যে এই সংঘাতের রাজনীতির মধ্য দিয়ে তারা বেশি লাভবান হবে তাহলে তারা এটা করে যাবে তাদেরকে নিবৃত্ত করার কোনো উপায় নাই আর তারা যদি দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেন এবং নিজেদেরও দীর্ঘমেয়াদী স্বার্থের কথা চিন্তা করেন তাহলে তাদের উচিত হবে এখানে একটা সমঝোতা প্রতিষ্ঠার ব্যবস্থা করেন সেই সাথে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জন্য রাজনীতি করারও পরামর্শ দেন তারা দেশে যদি সংঘাত চলতে থাকে তাদের পরে আপনার অর্থনৈতিক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের যে প্রান্তিক জনগোষ্ঠী গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে দেশে সামাজিক এবং অন্য ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সংকট দেখা দিবে ফারহানা রহমান একাত্তর ঢাকা